রাজ্যে 6 এবং 8 দুটি বিধানসভা আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এবং জেলা পুলিশ সুপারকে নিয়ে প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। এদিন তিনি এই দুটি আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য সামনে তুলে ধরেন। তিনি জানান, 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে মোট 55টি পোলিং স্টেশন রয়েছে, আর লোকেশন অনুযায়ী রয়েছে 26টি, আর 8 বর্দোয়ালি কেন্দ্রে রয়েছে 56টি পোলিং স্টেশন, আর লোকেশন অনুযায়ী রয়েছে 22টি। ভোটারের দিক থেকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে রয়েছে 51,639 জন, আর 8 বর্দোয়ালি কেন্দ্রে 46,582 জন। প্রতিটি কেন্দ্রে 6 জন করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে 80 বছর এবং তার ঊর্ধ্বে এবং কোভিড পজিটিভ রোগীদের জন্য। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বলেন, এই দুটি বিধানসভা কেন্দ্রে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আগে থেকেই বিভিন্ন জায়গায় এরিয়া ডমিনেশন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর মাধ্যমে করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী পাওয়া গিয়েছে, বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর ডিপ্লয়মেন্ট করা হয়েছে, রয়েছে রোড পেট্রোলিং এবং এরিয়া ডমিনেশন ও চলছে। আপনারা জানেন, 6 আগরতলা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আর 8 টাউন কোটওয়ালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বাই ইলেকশন হচ্ছে, যেখানে টোটাল পোলিং স্টেশন 6 আগরতলাতে হচ্ছে 55টা আর পোলিং স্টেশন লোকেশন 26টা। সেম 8 টাউন কোটওয়ালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 56 পোলিং স্টেশন আছে আর পোলিং স্টেশন লোকেশন হচ্ছে 22টা। তো টোটাল ভোটার 6 আগরতলাতে 51,639 জন আর 8 টাউন কোটওয়ালিতে 46,583 জন। তো কনটেস্টিং ক্যান্ডিডেট 2টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 6-6 জন আছেন। তো এইবার আপনারা দেখেছেন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে এলিজিবল কিছু ভোটার, যেমন 80+ ভোটার্স যারা আর PWD বা যারা কোভিড পজিটিভ, তাদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আমরা বলি, তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা রেগুলারলি রিভিউ করছি, আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য পোল ডের আগে থেকে বিভিন্ন জায়গায় এরিয়া ডোমিনেশন CAPF-এর মাধ্যমে হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট ফোর্স পেয়েছি, আমরা তাদেরকে ডেপ্লয়মেন্ট করেছি বিভিন্ন জায়গায়, আর সেটা এখনও বিভিন্ন জায়গায় ফুড পেট্রোলিং, এরিয়া ডোমিনেশন অ্যাক্টিভিটিস সেগুলি। পোলিং এর দিক দিয়ে তিনি জানান, প্রতিটি পোলিং স্টেশনে অতিরিক্ত পোলিং অফিসার দেওয়া হচ্ছে, এমনকি প্রতিটি পোলিং স্টেশনে দেওয়া হচ্ছে মাইক্রো অবজার্ভার। প্রত্যেকটি পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং হবে এবং করা হয়েছে ভিডিওগ্রাফির ব্যবস্থাও। প্রত্যেকটি পোলিং স্টেশনে থাকবে CRPF এবং প্রতিটি পোলিং স্টেশনে থাকছে ভোটার সহায়তা কেন্দ্র। মডেল পোলিং স্টেশনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 2টি করে করা হচ্ছে। এছাড়া 6 এবং 8 নং বিধানসভা কেন্দ্রে 2টি করে করা হচ্ছে ওমেন পোলিং স্টেশন। তিনি আরও জানান, আইন শৃঙ্খলার বিষয় দেখার জন্য 6 আগরতলার ক্ষেত্রে 8টি সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে, আর 8 বর্দোয়ালির ক্ষেত্রে 7টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরে থাকছে সেক্টর ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সেক্টর আধিকারিক। আমরা বলি, তো পোলিং স্টেশনে আমরা এডিশনাল পোলিং স্টাফ দিচ্ছি এবার। মাইক্রো অবজার্ভার ডিপ্লয় করা হচ্ছে প্রতিটি পোলিং স্টেশনে। ওয়েবকাস্টিং প্রত্যেকটা পোলিং স্টেশনে হবে, ভিডিওগ্রাফি প্রত্যেকটা পোলিং স্টেশনে হবে, CAPF ডিপ্লয়মেন্ট আমরা প্রত্যেকটা পোলিং স্টেশনে করছি, প্রত্যেকটা পোলিং স্টেশনেই ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ আমরা করব। আর আমাদের এখানে যে আর তাছাড়াও মডেল পোলিং স্টেশন আমরা 2টা করে এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলিতে করছি। 6 আগরতলার ক্ষেত্রে মডেল পোলিং স্টেশন হচ্ছে 6x23 আর 24, যেটা মৈত্রী ভারতী JB স্কুল আর মিডিল ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট। তো 8 টাউন বোর্দোয়ালির ক্ষেত্রে আমরা করছি 8x1 রামনগর হাই গার্লস হাই স্কুল আর ওয়েস্ট পার্ট আর রামনগর গার্লস হাই স্কুল উত্তর পশ্চিমাংশ। এই মনুমেন্ট পোলিং স্টেশনের ক্ষেত্রে আমরা 2টা করে এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলিতে করছি, 6-1 আর 2 6 আগরতলার ক্ষেত্রে, আর 8 টাউন বোর্দোয়ালির ক্ষেত্রে 8-এর পোলিং স্টেশন নাম্বার 1 এন্ড 2 আমরা সেগুলি করছি। তো এখন ল অ্যান্ড অর্ডার রিলেটেড বিভিন্ন ইস্যু দেখার জন্য আপনারা জানেন, প্রথমেই যারা রেসপন্ড করে তারা হচ্ছে সেক্টর ম্যাজিস্ট্রেট আর সিভিল পুলিশ সেক্টর অফিসার। তো ওনাদের ক্ষেত্রে ওদের ডিউটি আমরা 6 আগরতলার ক্ষেত্রে 8টা আমরা সেক্টরে ভাগ করে নিয়েছি পুরো এরিয়াটাকে, আর
আর টাউন বর্দোয়ালির ক্ষেত্রে 60টা সেক্টরে আমরা ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই সেক্টর ম্যাজিস্ট্রেট আর পুলিশ সেক্টর অফিসার ডিপ্লয় করা আছে। তারা বিভিন্ন এখনও ফিল্ডে কাজ করছেন আর তারা পোল্ডের দিনেও বিভিন্ন ধরনের ল অ্যান্ড অর্ডার রিলেটেড কাজ করে থাকবেন। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যা 5টা থেকে শুরু করে 24 তারিখ সন্ধ্যা 5টা পর্যন্ত 144 ধারা লাগু করা হয়েছে এই দুটি বিধানসভা কেন্দ্রে। ফলে স্বভাবতই থাকছে বিভিন্ন ধরনের বিধিনিষেধ, যেমন 5 জন বা তার বেশি লোক একসাথে জড়ো হতে পারবে না, গাড়ি বা বাইকে করে গ্রুপে কোনো বিধানসভা কেন্দ্রে চলাফেরায় আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা, এমন বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং 144 ধারার। তবে অবশ্যই ভোটার যারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাবেন তাদের ক্ষেত্রে তা লাগু হবে না বলেও জানান তিনি। তবে ড্রাইভের জন্য ডিপ্লোয়েশন আরোপ করা হয়েছে আগরতলা পুর নিগমের পুরো এলাকায় 21 থেকে 23 তারিখ পর্যন্ত এবং 26 তারিখ। বিভিন্ন ধরনের খরচ পর্যবেক্ষণের জন্য রয়েছে ফ্লাইং স্কোয়াড, সার্ভেলেন্স টিম এবং আরও বিভিন্ন সার্ভেলেন্স টিম যারা নির্বাচন কমিশনের নির্দেশে তাদের ডিউটি সময়সময় পালন করছে। তিনি জানান, প্রশাসনে উপনির্বাচনের জন্য সর্বতোভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, বিভিন্ন পদক্ষেপ, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আজকে সন্ধ্যা 5টা থেকে শুরু করে 24 তারিখ সকাল 5টা পর্যন্ত 144 ইম্পোজ করা হয়েছে এই দুইটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এরিয়াতে। তাতে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান, সেগুলি আপনাদের হাতে হয়তো পৌঁছে গেছে এখনও। বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান মানে 5 জন বা তার বেশি একসাথে জড়ো হতে পারবে না, একটার বেশি গাড়ি বা বাইক মানে গ্রুপে কোনো জায়গায় মুভমেন্ট এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে করতে পারবে না, এই ধরনের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান সেখানে ইম্পোজ করা হয়েছে। আর এটাতে অবশ্য যে ভোটার যারা পিসফুলি ভোট দিতে থাকবে তারা এই রেস্ট্রিকশনের মধ্যে পড়বে না। তাছাড়াও ড্রাই ডে ডিক্লারেশন যেটা বিভিন্ন সময় ভোটের সময় আমরা করে থাকি, তো সেই ড্রাই ডে ডিক্লারেশন শুধুমাত্র এই দুইটা মিউনিসিপ্যালিটি, শুধুমাত্র এই দুইটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এরিয়াতে না, এটা করা হয়েছে সমস্ত আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে এরিয়াগুলি আছে সেই এরিয়ার মধ্যে ড্রাই ডে ডিক্লারেশন করা হয়েছে। সেটা থাকছে 21 থেকে 23 তারিখ পর্যন্ত আর 26 তারিখ কাউন্টিংয়ের দিনে। এক্সপেন্ডিচার মনিটরিং টিম আমাদের ফিল্ডে ডিপ্লয়েড আছে, যেমন ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, তারপরে ভিডিও সার্ভেলেন্স টিম, ভিডিও ভিউইং টিম, এই সমস্ত টিম বিভিন্ন ধরনের তাদের যে ইলেকশন কমিশনের নির্দেশে বিভিন্ন দায়িত্ব সেগুলি তারা পালন করছে সময় সময়। তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে আমরা সমস্তভাবে প্রস্তুত এই ইলেকশনের জন্য, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, সাফিসিয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে যাতে আমরা এনশিওর করতে পারি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এদিন 6 আগরতলার রিটার্নিং অফিসার ডক্টর শৈলেশ কুমার যাদব জানান, 6 আগরতলা এবং 8 বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র এলাকায় কোনো গেস্ট হাউস, হোটেল, ম্যারেজ হলে বহিরাগত কেউ থাকতে পারবে না। নির্বাচনের 48 ঘন্টার আগে সমস্ত প্রচার বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কেউ পোস্ট করতে পারবে না, টুইটার ফেসবুকে কেউ অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না। এছাড়া তিনি আরও জানান, প্রতিটি বুথ কেন্দ্রে আসার পথে এবং বিভিন্ন রাস্তায় থাকবে নিরাপত্তা বাহিনীর পেট্রোলিং যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারেন। এই সব মেজার যেটা হচ্ছে এটা আমরা অ্যাবসলিউটলি এরকম টাইট করা হবে যে আপনারা এরকম মতলব কোনো সময় হয়েছে না। এছাড়া এখন 48 ঘন্টা বাকি আছে, 5 হতে যাচ্ছে এক্স্যাক্টলি 5টায় যতগুলি ম্যারেজ হল, রেস্ট হাউস, হোটেল, এরকম লোক যেখানে জায়গায় গভর্নমেন্ট গেস্ট হাউস যেখানে লোক থাকতে পারে 5টায় রেড করা হবে, যে এটা টিম করা হয়েছে, যে যে বাইরের লোক ইমিডিয়েটলি ওখান থেকে বার করে বাদ দেওয়া হবে, ইমিডিয়েটলি FIR করা হবে, আউট। অলরেডি আমরা কাল পরশু থেকেই চেক করছি, কিন্তু আজকে 5-4 পর্যন্ত কোনো জায়গায় কেউ অ্যালাউ করা যাবে না এই দুটা কনস্টিটিউয়েন্সির মধ্যে। দুটা কনস্টিটিউয়েন্সি ঢুকার যতগুলি জায়গা আছে চেকপোস্ট করে ওখানে চেক করা হবে, প্রত্যেক গাড়িতে আমরা চেক করছি ওখানে ক্যাশ আছে কি না, মদ আছে কি না, ওখানে কোনো ওয়েপন আছে কি না, ওখানে বেশি এরকম লোক আছে কি, তো এইসব মেজার এক্সট্রা নেওয়া হচ্ছে। বাকি তো 48 hours মধ্যে আর যে কিছু হয়ে যায় ক্যাম্পেইন বন্ধ হয়ে যাবে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবে না, টুইটার ফেসবুকটাও কোনোভাবে অ্যাডভার্টিজমেন্ট করা যাবে না 48 hours মিন্স টুডে 5 PM। ওটা মনিটরিং জন্য এখানে ডিস্ট্রিক্টে মিডিয়া মনিটরিং সেল আছে, ওখানে লোক ডিপ্লয়েড আছে 24x7। সো অল দিস মেজার্স আর এনফোর্স। এই প্রেস কনফারেন্স করার মুখ্য কারণই এটা হচ্ছে কি লোককে বোঝানো যায় কি আপনারা কোনো ভয় রাখবেন না, কেউ আপনাকে রুখতে পারবে না কি আপনি পোলিং স্টেশনে গিয়ে আপনার যে রাইট যে আপনার হচ্ছে ডেমোক্রেটিক রাইট এটা আপনারা এক্সারসাইজ করবেন ফ্রিলি।
কোনো ভাবে কেউ রুখতে পারবে না উইদাউট লুকিং এট কালার অর পার্টি এনিথিং উই আর টেকিং ইকুয়াল এগেইনস্ট ইকুয়াল অ্যাকশন এগেইনস্ট এনি ভায়োলেশন দ্যাট উই ক্যান অ্যাসিওর ইউ সো দ্যাট ইজ দ্য অনলি রিজন ওয়াই দিস প্রেস কনফারেন্স ইজ বিইং ডান এছাড়া উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে 25টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে 21টি অভিযোগ ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার ভি জগদীশ্বর রেড্ডি। সব মিলিয়ে এদিন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটাররা যাতে নির্ভয় ভোট দিতে পারে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় সেদিকের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।